সুজুকি ফেস্টে পাচ্ছেন ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিট সহ 25,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। মাদারীপুরের দৈনিক বিশ্লেষণের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান টকশো মুক্তমতে স্বাগত জানাচ্ছি, আমি জহির ইসলাম খান। আজ আমাদের স্টুডিওতে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইতালি মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি এবং প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের সদস্য রিয়াজুল ইসলাম কাওছারকে। আমরা জানতে যে বিষয়টি আমরা বলবো যে রিয়াজুল ইসলাম কাওছার ইতালি প্রবাসী ভিআইপি ক্লাবের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি মাদারীপুরের সন্তান এবং প্রবাসে দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা করছেন এবং খুবই দক্ষতার সাথে প্রবাসীদের যে তথ্য আলোচনা সেগুলো তুলে ধরছেন। আমরা দর্শক আর একটা বিষয় বলতে চাই যে আপনারা দেখেন প্রবাসীদের কথা নিয়ে বাংলাদেশের যে বিভিন্ন বড় বড় গণমাধ্যমে কথা হয়, বিভিন্ন টকশো অনুষ্ঠানে আমরা কিন্তু রিয়াজুল ইসলামকে কাওছারকে দেখি এবং আজকে আমাদের এই স্টুডিওতে পেয়ে আমরা আসলে নিজেদেরকে ধন্য মনে করছি। এবং প্রথমেই আলোচনায় আমি চলে যাব, সেক্ষেত্রে আমি জানতে চাই যে প্রবাসীদের যে অভাব অভিযোগ সুখ দুঃখর কথাগুলো আপনারা তুলে ধরেন সেই বিষয়গুলি আমি জানতে চাই সরাসরি। ধন্যবাদ। প্রথমেই বিশ্লেষণ টিভিকে আমি স্বাগত জানাচ্ছি যে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে সত্যিকার অর্থে আমি যেই প্রোগ্রামগুলো দেখেছি আপনাদের এই বিশ্লেষণ টিভির মাধ্যমে সেটার ম্যাক্সিমাম প্রোগ্রামেই কিন্তু কোনো না কোনো পজিটিভ সেন্স নিয়েই কাজগুলো করা হচ্ছে। ইভেন বিশেষ করে এই যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এটি আগামীকালকে আমরা যে প্রবাসী ভিআইপি ক্লাবের পক্ষ থেকে যে একটি প্রবাসীদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক যে সেমিনারটি করতে যাচ্ছি আগামীকাল বিকেল 5টায়, আমাদের আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের যে প্রবাসী ভিআইপি ক্লাবের যে কার্যালয় পুরানবাজার বণিক সমিতির দ্বিতীয় তলাতে, সেখানে কিন্তু এই প্রোগ্রামটি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রশাসন এবং গণমাধ্যমের ভূমিকা, পাশাপাশি আমরা অসহায় কিছু প্রতিবন্ধীদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকুই পেরেছি আমরা কিছু হুইল চেয়ারের ব্যবস্থা করেছি যেগুলো তাদেরকে আমরা বিতরণ করার চিন্তা আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই কার্যক্রমগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসীরা কিন্তু বিভিন্নভাবে সাফার করে, এই দেশ থেকে ওই দেশ থেকে দুই দেশ থেকেই মানে বিভিন্ন কান্ট্রিতে যে আমরা থাকি আমরা কিন্তু অনেক ধরনের সাফার করি। দেখেন আমরা দেশে আমাদের পরিবার পরিজন বাবা মা ছেলে সন্তান বউ রেখে যে যাচ্ছি, এরপরে সেখানেও কিন্তু আমরা সুস্থতার সহিত যে থাকছি তা কিন্তু না। অনেকেই মনে করে যে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে যে বা আমাদের ওই বিদেশে যে কারিগরি টাকা কামাচ্ছি কিংবা ভালো আছি, আসলে হ্যাঁ ভালো তো আছি কিন্তু তার মধ্যে থেকেও অনেক ধরনের সমস্যা জড়িত আছে। যেমন আপনি কিছুদিন আগে আমি একটা নিউজ করেছি যে বাংলাদেশের প্রবাসীরা পাসপোর্ট সমস্যা নিয়ে জড়িত, মানে মারাত্মক রকম তাদের পাসপোর্টের কি সমস্যা হয়েছে, দেখা গেল ফিঙ্গারপ্রিন্ট প্রবলেম হয়েছে কিংবা নামের একটা অক্ষর ভুল আছে, সেটা কিন্তু বাংলাদেশে এসে আটকে যাচ্ছে, সেই পাসপোর্টটা পাচ্ছে না। অনেক প্রবাসী আছে, আমার নিউজে আপনি হয়তো দেখে থাকবেন যে অনেক প্রবাসীরই আছে যে আমাদের ক্যামেরার সামনে কান্নাকাটি যে আমরা শুধু বাংলাদেশের পাসপোর্টের কারণে একটা ডকুমেন্টসের কারণে বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রির ডকুমেন্টস কিন্তু আমরা হারাচ্ছি। এবং আমি বলবো যে এই ডকুমেন্টসগুলো হারালে কী হবে, যে এই ছেলেরা তো একদিন ফিরে আসবে এবং তারা এই মুহূর্তে যদি দেশে ফিরে আসে তাহলে তারা কী করবে, তারা সহায় সম্বল বিক্রি করে অনেকে গিয়েছে, অনেকভাবেই তারা অর্থ ই করে গিয়েছে জোগাড় করে, সেই টাকাটা ফেরত তো দিতে হবে অন্তত যদি কার্যক্রমগুলো শেষ না হয়, তাদের ওখান থেকে যদি ডকুমেন্টস না পায় তাহলে তো অনেকেই বৈধভাবে কাজ করতে পারবে না, আর পাশাপাশি তারা রেমিটেন্সও পাঠাতে পারবে না, আর রেমিটেন্স যদি পাঠাতে না হয় দেশের চাকা যাই রেমিটার যোদ্ধাদের কারণে সচল হচ্ছে সেটা কিন্তু কোনো মতেই আর এগিয়ে যাবে না। আর এই বিষয়ে আরেকটি দাবি আমরা এই মুহূর্তে তুলছি, যেটি কালকে আমরা বলতে চাই আপনাদের গণমাধ্যমের সামনে, সেটা হচ্ছে যে আমরা এই প্রবাসীরা যে এত কষ্ট করছি, আমাদের যখন অগ্রজ হয়ে যাচ্ছে আমরা প্রবীণ হয়ে যাচ্ছি আমরা নিষ্ক্রিয় যখন বয়স বেশি হয়ে যাবে আমরা তো প্রবাসে থাকতে পারবো না, আপনি জানেন যে কায়িক পরিশ্রমই বেশি করতে হচ্ছে প্রবাসীদের, তো সেই প্রবাসীরা যখন দেশে ফিরে আসবে তারা কিন্তু তখন এই কায়িক পরিশ্রম করতে পারবে না এবং দেশেও কিন্তু তারা ওভাবে কর্মসংস্থান করতে পারে না, কারণ প্রবাসীদের জন্য ওই ধরনের কোনো কর্মসংস্থান আছে বলেও আমার মনে হয় না। তো সংগতের কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এই প্রবাসীদেরকে যেন পেনশন স্কিমের আওতাভুক্ত করা হয়,
তাহলে আমাদের এই প্রবাসীদের দুর্দশা আর হবে না। এবং বিশেষ করে এটার একটা প্রক্রিয়া করা উচিত, যেমনি করে আমরা বিগত দিনে চেয়েছিলাম যে প্রবাসীদের লাশগুলো বিনামূল্যে প্রেরণ করা হোক সকল প্রবাসীদের লাশ, এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী একটি নীতিমালা করে ওয়াইজ অনার্স বোর্ড মেম্বারশিপের মধ্য দিয়ে এটা আমাদেরকে দিয়েছে, অনার করেছে। আপনাদের কথার আপনার কথার মধ্যেই আমি যে বিষয় বিশেষ বিষয়গুলো পেলাম যে প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেগুলো পাসপোর্টের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে বিষয়, আর একটা বিষয় হলো যে তাদের যে বাংলাদেশের যে বিনিয়োগের নিরাপত্তা বা তার আরও আরও আনুষঙ্গিক বিষয়গুলো উঠে আসছে, সেই নিয়ে আপনি দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি টকশোতে যে আপনার কথা বলেছেন এবং সেই কথাগুলো সেটা আসলে আপনারা দাবি নিয়ে তুলে দিয়েছেন। এবং আমরা দর্শক আপনাদের কাছে যদি একটু বলতে চাই যে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের আয়োজনে যে আগামীকালকে বিকেলে মাদারীপুর পুরান বাজার সালমা ওয়াটার ওয়ার্ল্ডের দ্বিতীয় তলায় সেখানে একটি কর্মশালার মতো আয়োজন করা হয়েছে, সেখানে মাদারীপুরের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন এবং প্রবাসী ভিআইপি ক্লাবের নেতৃবৃন্দ থাকবেন এবং মাদারীপুরের গণমাধ্যম কর্মীরা থাকবেন। আলোচনার মূল বিষয়বস্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আলোচনার মূল বিষয়বস্তু হলো যে প্রবাসীরা কী কী ধরনের সমস্যায় পড়ে এবং সেক্ষেত্রে প্রশাসনের কী করা উচিত, এই আপনাদের কী কী ধরনের দাবি দেওয়া থাকতে পারে? ধন্যবাদ। আসলে অনেক ধরনের এই সমস্যাগুলো আছে, যেমন প্রশাসনের দিক থেকে যদি বলা হয় যে আমাদের অনেক সময় পাসপোর্টের ভেরিফিকেশনটা হয়, তখন কিন্তু দেখা গেছে যে সামান্য একটু তথ্যর কারণে সেই পাসপোর্টটার ভেরিফিকেশনটা হচ্ছে না, ভালো ক্লিয়ার একটা ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না, তখন কী হয় সেই পাসপোর্টটা আটকে যাচ্ছে। এইগুলো আমাদের প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে। আমরা মানে আসলে জানতে চাই যে প্রবাসীদের যে সমস্যাগুলো মুখোমুখি হয় প্রবাসীরা বাংলাদেশে, আমরা আসলে ধারাবাহিকভাবে সেই কথাগুলো আপনার কাছে শুনতে চাই। এটা এটা একটা ভালো, যেমন ধরেন যে প্রবাসীরা অনেকেই ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টগুলো হয় কি যে আমাদের যেই ক্ষেত্রগুলো আমাদেরকে বিভিন্নভাবে পেশী শক্তির মাধ্যমে আমাদেরকে স্টপ করে দেওয়ার চেষ্টা হয়, যেমন যদি আমি পারিবারিক সামাজিক রাজনৈতিক সকল সেক্টরে কিন্তু আমাদেরকে যেন একটা মানে নিষ্পেষিত করার ইয়া, যে ওরা তো অল্প দিনের জন্য আসে চলে যায়, এদেরটা খেয়ে ফেরে শেষ করে দেওয়া যায় কি না, এই জিনিস একটা টেন্ডেন্সি, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাধির মতন রূপ নিয়েছে। ইভেন আপনি দেখবেন যে প্রবাসীরা যখন বিয়ে শাদী করছে তাদেরকেও দেনমোহরের ব্যাপারে অনেক বড় একটা অ্যামাউন্ট ধরে বসে দেয়, তুমি বিদেশে থাকো তোমার এত, এই যে একটা মানে কি বলবো, এটা এক ধরনের স্থূল একটা ইয়া যে প্রেশার ক্রিয়েট করা। যেটা আরও দেখি যে যারা প্রবাসীরা বাংলাদেশে এসে বিনিয়োগের ক্ষেত্রে অনেক সময় জমি ক্রয় বাড়ি নির্মাণ সেই ধরনের জায়গাতে অনেক ভোগান্তি পোহায়, কী ধরনের ভোগান্তি? যেমন একটা জমির কেনার জন্য কেউ গেল, তাকে দেখা গেছে কি যে জমিটা দেওয়ার জন্য রেডি হলো, এরপরে আবার আরেক লোক আসলো দালাল বা একটা চক্র এসে টাকা নিয়ে গেল, বুঝাইলো যে জমিটা দেয়, কিন্তু দেখা গেলো জমি তার না, অথবা এমন একটা জমি ধরাই দিল যেখানে সে আবার ইনভেস্টমেন্ট নিয়ে মানে গাঁথনি দিতে গেল, ধরেন বিল্ডিং উঠে তখন আবার তাকে তার বিরুদ্ধে মামলা দিয়ে দিল যে সে এটাই করছে। আমরা যেটা জানি যে প্রবাসীরা বাংলাদেশে থাকে না, তারা আইন শৃঙ্খলা বা আইন আইনের ক্ষেত্রে খুব একটা সুযোগ পাবে না, তারা প্রবাসে তাদের কাজের ক্ষেত্রে তারা চলে যাবে, যে কারণে এই ভেজাল মুখোমুখি হবে বা অন্যান্য সমস্যার সম্মুখীন হইলে এইটার এই অবস্থা থেকে একটা সুবিধা নিতে চায় সব জায়গায়, এইটা এটা এটা তো এই ক্ষেত্রে আপনারা প্রশাসনের কাছে কী আবেদন করেন? আমরা প্রশাসনের কাছে একটাই আবেদন করতে চাই, সেটা হচ্ছে যে তারা যেন এক চোখে না থেকে দু চোখে হয়, তারা যেন একদম যেটা যথার্থ সঠিক সেই বিচারটা সেই মানে সহযোগিতাটুকু যেন করে। এমন আরেকটা বিষয়ে বলতে চাই যে এই ধরুন ব্যাংকের যে আমরা যে টাকাগুলো পাঠাই, আমি এর মধ্যে একটা ব্যাংকে যে দেখেছি যে আমাদের প্রবাসীরা লাইন দিয়ে বসে আছে, যে তাদেরকে কিন্তু ই দেওয়া হচ্ছে না, মানে সারাটা দিন বলে যে একজনে বললো যে আমি সকাল 10টা আসছি বিকাল 3টা গড়িয়ে গেছে অথচ টাকা উঠাতে পারছি না, এই যে যে ব্যাপারগুলো এইগুলো থেকেও উত্তরণ হওয়া উচিত। এবং পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, এবং আমি জানি কিছু কিছু বিষয় আমি দেখেছি যে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত আন্তরিক অনেক শ্রদ্ধাশীল যে প্রবাসীদের সহযোগিতার জন্য, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমরা প্রবাসী বান্ধব নেত্রী বলি, প্রবাসী বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রবাসীদেরকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়, সেই ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র অথরিটি রয়েছে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে অনেক, আমরা নিজেরাও তাদের সাথে
অনেক সময় আদান প্রদান হয়, কথা হয়, দেখা হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু জানি বিভিন্ন সিম্পোজিয়াম, বিভিন্ন সেমিনারে আমরা কথাও বলি এবং তারা কিন্তু আশ্বস্ত করছে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু আমরা এই বিষয়গুলো মানে সুফল পাচ্ছি না। কারণ এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে ধরেন আমি যদি আমার ভাইয়ের কথাই বলি যে আমি আমার ফ্যামিলিতে বেশি দিন থাকছি না, আমার ভাইয়ের কথাটাই বেশি এলাকায় শুনছে, কারণ সবাই মনে করে যে ও তো যাচ্ছে চলে, ওর কথা শুনে তো আমার লাভ নাই। এই যে একটা দুই চোখা পনা আছে, এইটা থেকে উত্তরণ হতে হবে পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র। বিভিন্ন সামাজিক সমস্যাও আছে। তো আরেকটা যদি বিষয় যে প্রবাসীরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন এলাকার প্রবাসীরা বিভিন্ন ক্ষুদ্র বড় উদ্যোগ নিয়েছে, যেমন ধুরাই ইউনিয়নে একটি কবরস্থান তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং প্রবাসী বিহেভিয়ার ক্লাব আপনি যেটার সমন্বয়কারী হিসেবে আছেন সেখানে আমরা অনেক প্রোগ্রাম দেখেছি, এবং বিগত দিনে আমরা মেহেদি উৎসবের মতো প্রোগ্রাম এবং বিভিন্ন মানুষকে সহযোগিতা, এবং আপনাদের যেটা একটা ঘটনা, দর্শক আপনাদের বলে রাখতে চাই যে প্রবাসী বিহেভিয়ার ক্লাবের পক্ষ থেকে আগামীকাল যে আয়োজন, সেই আয়োজনে প্রবাসীরা যেরকম তাদের সুখ দুঃখের কথা তুলে ধরবেন, সেই সাথে সাথে কিছু প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করবেন। তো আমরা বলতে পারি যে প্রবাসীরা মূলত কিন্তু উন্নয়ন করতে চায়, মানুষের জন্য এগিয়ে আসতে চায়, তারা তাদের সাধ্যের মধ্যে চেষ্টা করতে চায়, তাদের কিন্তু অর্থনৈতিক সহযোগিতা তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে, কিন্তু তারপরেও তারা চায় বাংলাদেশের গণমানুষের উপকার হোক, উন্নতি হোক। আপনাদের এই বিষয়টা জানতে চাই যে এই উদ্যোগগুলোকে কীভাবে দেখছেন? জি, আমরা আসলে প্রথমে স্পেন থেকে আমরা শুরু করেছিলাম প্রবাসী ভিআইপি ক্লাবের প্রথম মিটিংটা, আমরা স্পেনে করেছিলাম, আমরা যে কজন পাঁচজন মেন সমন্বয়কারী রয়েছি সেখানে, সেই থেকেই উদ্যোগ যে আমরা মাদারপুরের বিশেষ করে প্রবাসীরা সমন্বিতভাবে মাদারপুরের অসহায় দরিদ্র এবং মেধাবী ছেলেমেয়েদেরকে আমরা প্যাট্রনাইজ করব, এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আমরা সরকারের সাথে আমরাও পাশে দাঁড়াবো। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় শীত বস্ত্র এবং দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সামগ্রী, এবং আমরা বিভিন্ন অসুস্থ রোগীদের পাশে বিভিন্ন পর্যায়ে আমরা এগিয়ে আসি। যেমন আমরা কিছুদিন আগেও কিছু দুটি চেয়ার আমরা উভয় চেয়ার দিয়েছিলাম ইসে আমাদের সরকারি সদর হাসপাতালে, এবং এবারও আমরা আর একটা দিব, এবং আমাদের কথা হয়েছে সিভিল সার্জন মহোদয়ের সাথে, তিনিও আমাদের বিষয়ে খুবই আন্তরিক, এবং কালকে তিনিও প্রতিনিধি পাঠাবেন। এবং আপনি জানেন যে আমাদের এই কার্যক্রমগুলো কিন্তু মাদারপুর জেলা প্রশাসক মহোদয়ও অত্যন্ত আন্তরিকভাবে শ্রদ্ধাভাবে দেখেন, এবং তিনি সবসময় প্রবাসীদের পাশে একাত্মতাভাব ঘোষণা করেন, এই জন্য আমি তাকেও ধন্যবাদ জানাই, এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং মাদারপুরের যারা গণ্যমান্য নেতৃবৃন্দ রয়েছেন সকলকেই আমি শ্রদ্ধা জানাই যে তারা সকলেই আমাদের পাশে কিন্তু এসে দাঁড়ান, এবং আমি মনে করি যে তাদের হাত ধরেই, তাদের পাশে নিয়েই কিন্তু প্রবাসী বিএপি ক্লাব এভাবে মানুষের, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় রেখেই এগিয়ে যাচ্ছে, এবং এরই ধারাবাহিকতায় আগামীকালকে আমরা এই প্রোগ্রামটি হাতে নিয়েছি যেখানে কিছু প্রতিবন্ধীদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ধন্যবাদ। আমরা আসলে আপনাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকুক, এবং দর্শক আপনারা দেখছেন দৈনিক বিশ্লেষণের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান টক শো, এবং প্রবাসীদের কথা, মাদারীপুরের প্রবাসীদের কথা, এবং মাদারীপুরের প্রবাসীদের কাছ থেকে আমরা যে বিষয়টি পাই, প্রবাসীরা বিভিন্নভাবে বিভিন্ন সাংগঠনিক ভিত্তিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সমাজের উন্নয়ন করতে চায়, সমাজের অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করতে চায়, এবং সাথে সাথে তারা যাতে যেন সমাজে সুন্দরভাবে চলতে পারে, তাদের পরিবার পরিজন নিয়ে যাতে দেশের টানে তারা চলে আসেন, অনেকেই বিদেশে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করার পরও মাটির টানে চলে আসেন। আগামীকালের মাদারীপুরের প্রবাসী ভিআইপি ক্লাবের যে কর্মসূচি, যে আলোচনা, এটার সাফল্য কামনা করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলবো যে বিশেষ করে মাদারীপুরে যারা প্রবাসে আছেন এই মুহূর্তে আমাদের নলেজে নাই, হয়তো তাদের নাম্বার নাই, তারাও আসবেন, এবং বিশেষ করে মাদারীপুরের সর্বস্তরের প্রশাসন এবং গণমাধ্যম কর্মী এবং জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সকল সাংস্কৃতিক কর্মীরা যারাই আছেন, আসলে আমরা সবাইকে দাওয়াত করার মতো সময় বা আমাদের কাছে নাম্বারও থাকে না, আমরা বিদেশে যারা থাকি, কিন্তু এই আজকের এই বিশ্লেষণ আমাদেরকে যে সহযোগিতা করেছেন এই জন্য ধন্যবাদ, যে বিশ্লেষণের মাধ্যমে যেই আপনাদেরকে আমরা দাওয়াত করতে চাচ্ছি এবং অনুরোধ করতে চাচ্ছি যে কালকের এই প্রোগ্রামে আপনারা আসবেন, যাতে করে আপনাদের সমন্বিতভাবে মতামতের ভিত্তিতেই আমাদের প্রশাসন, গণমাধ্যম কর্মীরাও আমাদের পাশে থেকে বলতে পারবে যে এই প্রবাসীদের জন্য এই সমস্যাগুলো এইভাবে সমাধান করা সম্ভব, তাহলেই একটা নীতিমালায়
আসা যায় এবং প্রবাসীরা আমি বলবো যে সুন্দর একটা সাবলীল জীবনযাপনে যেতে পারবে এবং বাংলাদেশে যখন আমরা আসি তখনও বুক ফুলিয়ে বাংলাদেশে, যেমন বিদেশের মাটিতে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকা পতপত করে উড়িয়ে বেড়াচ্ছি, বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতি আমরা উড়িয়ে বেড়াচ্ছি, তেমনি করে বাংলাদেশে এসেও আমরা স্বচ্ছন্দে জীবনযাপন করবো বলে আমি বিশ্বাস করি। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কালকের অনুষ্ঠানে। ধন্যবাদ দর্শক, আসলে আমরা অনেক গঠনমূলক কথা শুনলাম এবং প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে যে আয়োজন আগামীকাল বিকেল 4টায় সলমা ওয়াটার ওয়েজ পুরান বাজারের দ্বিতীয় তলায় প্রবাসী ভিআইপি ক্লাবের কার্যালয়ে, সেখানের যে আমরা আমাদের অতিথি মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি এবং প্রবাসী ভিআইপি ক্লাবের সমন্বয়কারী রিয়াজুল ইসলাম কাউসার, তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমরা তাতে খুবই গর্বিত এবং খুশি। এবং আর একটা বিষয় বলতে চাই, তাদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে মাদারীপুরে যারা গণমাধ্যম কর্মী আছেন এবং যারা সচেতন মহল এবং যারা এটাকে প্রবাসীদের দাবি দেওয়ার ব্যাপারে নিজেদেরকে সম্পৃক্ত করার তারা অনুভব করেন, তারা যেন আগামীকালকে এই প্রোগ্রামে থাকেন, সেই আহ্বান ব্যক্ত করে সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি দৈনিক বিশ্লেষণের এই মুক্তমত আলোচনা টকশোতে। জুকি ফেস্টে পাচ্ছেন ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিট সহ 25,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।